অনেকে জানতে চান ই9 ভিসা নিয়ে সরকারিভাবে আসলে কি কি কাজ করা লাগে, অনেক ধরনের কাজ করা লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে আপনাদের নিয়ে যাব অন্য একটা কোম্পানিতে। সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে অনেক ভাই বোনেরা আসেন দক্ষিণ কোরিয়াতে কোম্পানির কাজ নিয়ে। এই ভাইয়েরাও ই9 ভিসাতে দক্ষিণ কোরিয়াতে এসেছেন, কোনো একটা কোম্পানিতে কাজ করছেন, সারা দিন তারা এইভাবে কাজ করেন, এইখানে কাজ করেন, একবার অন্যান্য জায়গাতে গিয়েও কাজ করেন, ছোট ছোট যে পাহাড়গুলো আছে সেখানে গিয়েও তারা মাটি কাটার কাজ করেন, শীতকাল বা গরমকাল সব সময় তারা কিন্তু এইভাবে কাজ করেন। অনেক কনকনে শীতের ভিতরেও কাজ করেন, অনেক গরম তার ভেতরও বাইরে কাজ করতে হয়, সারাদিন উবুর হয়ে হাঁটু গেড়ে কাজ করলে অনেক কষ্ট হয়, আর প্রথম প্রথম তো কষ্টটা আরও বেশি হয়, এত বেশি হয় যে মনে হয় যেন বসতেই পারছে না বা অনেক বেশি কষ্ট হয়, কোনো কাজই করতে পারে না। কিন্তু 15 বা 20 দিন হলে কাজটা একটু সয়ে যায়, আরও ধীরে ধীরে সয়ে যায়, কিন্তু ব্যথা কিন্তু মাঝে মধ্যে হয় বা কষ্ট হয়। অনেকেই মনে করেন যে দক্ষিণ কোরিয়াতে যাব শুধু কাজ করব আর হয়ে যাবে, না, অনেক বেশি কষ্ট করতে হয়, এর চেয়েও আরও বেশি কষ্টের কাজ আছে, অনেক বেশি কষ্টের কাজ আছে। যারা অনেক বেশি কষ্টের কাজ করেন তারাই জানেন। 2023 সালে নিয়ম অনুসারে বেসিক বেতন দৈনিক 8 ঘন্টা ডিউটি করলে বেতনটা আসে 1,68,000 টাকা। এই ভাইয়েদের মাঝে মধ্যে ওভারটাইম থাকে, আর এই ভাইয়েরা থাকেন কোম্পানি থেকে নির্ধারণ করা, কোম্পানির যে ঘর আছে বা সেখানে থাকে, কোম্পানি থেকে থাকা খাওয়ার খরচ সম্পূর্ণভাবেই পান। সুতরাং যারা ই9 ভিসা নিয়ে আসবেন তাদের থাকার খরচ খাওয়ার খরচ সম্পূর্ণভাবে কোম্পানি থেকে বিয়ার করে। কোনো কোনো কোম্পানিতে হয়তো অল্প কিছু বিয়ার করে এবং যারা কাজে আসেন তাদেরকে কিছু দিতে হয়, কিন্তু এই ভাইয়েরা সারাদিন এরকম কাজ করতে থাকেন, প্রচুর ধুলা বালি সমস্ত কিছুর ভিতরে তারা এইভাবে কাজ করেন, অনেক বেশি ঘামান, অনেক বেশি পরিশ্রম করতে হয়। সুতরাং আপনারা যারা মনে করবেন যে ই9 ভিসা নিয়ে আসবেন তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, আপনাদের সবসময় মনে রাখতে হবে যে কোনো কাজই নোংরা বিপজ্জনক বা কঠিনই হোক না কেন আপনাদের সেভাবে কাজ করতে হবে, মালিক যেভাবে বলবেন ঠিক সেইভাবে আপনাদেরকে কাজ করতে হবে। আর একটা বিষয় যেটা আমি সবসময় বলেছি যে আপনারা যে কয় ঘন্টা ডিউটি করবেন বা কাজ করবেন বা ওভারটাইম করবেন অবশ্যই তা লিখে রাখবেন একটা কাগজে বা একটা ক্যালেন্ডারে। মালিক যেহেতু আপনাদের কাজের একটা সুন্দর বিবরণ তারা রাখেন কোনো এক জায়গায় বা একটা আপনাদের আঙুলের ছাপ দিয়ে সকালে কত ঘন্টা থেকে করলেন, বিকালে আপনাদের কাজের সময় শেষ করে আবার আঙুলের ছাপ দিয়ে চলে যায়, তারপরে আপনারা বাড়ি গিয়ে আপনাদের মোবাইলে যে ক্যালেন্ডার আছে সেখানে আপনারা সময়টা এবং তারিখটা একটু লিখে রাখবেন, কারণ যদি কখনো আপনাদের প্রয়োজন পড়ে তখন আপনারাও এটা ব্যবহার করতে পারবেন। অনেক সময় একবার ক্ষেত্রে বা সবসময় না, একবার কি দুইবার মালিকে হয়তো আপনার টাকা পয়সা বা আপনার কোনো একটা সময় নিয়ে হয়তো বা তার সাথে নাও মিলতে পারে, তখন আপনি বলতে পারেন যে আপনার সঙ্গে আছে। কারণ এই ঘটনাটা সম্প্রতি একটা গ্রামে নতুন যে ভাইয়েরা এসেছিলেন তারা লিখে রাখেন নাই, আর মালিকে সেটা একটা কাগজে লিখে রাখতেন বা একটা খাতায় লিখে রাখতেন, কিন্তু তিনি সেই খাতাটা পুড়িয়ে ফেলেছেন। সুতরাং এখন কেউই জানেন না যে কত ঘন্টা কাজ করেছেন, কিন্তু ভাইদের কথা মতো হচ্ছে তারা 11টা পর্যন্ত বা 10টা পর্যন্ত রাত কাজ করেছেন, মানে ওভারটাইমটা অনেক বেশি করেছেন। এখন যেহেতু সমস্যা হয়ে যায়, আমি কিন্তু অনেক আগে থেকে বলছি যে আপনারা একটা কাগজে বা একটা কোনো ক্যালেন্ডারে লিখে রাখবেন যে আপনারা কত ঘন্টা ওভারটাইম করলেন, পরে হয়তো বা কোনো সময় প্রয়োজন না পড়লেও আপনারা হয়তো বা কখনো দেখতে পারেন যে আসলে কখনো কোনো দিন এইভাবে কাজ করে। আর সবসময় চেষ্টা করবেন যে এত ধুলা বালির ভেতরে কাজ করার পরেও যেন আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, গার থেকে যেন গন্ধ বেশি না বের হয়, পারফিউম ইউজ করবেন দরকার হলে, আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, ই9 ভিসাতে যারা আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখবার জন্য।